ড্রোনখন ক্রমান্বয়ে কাষ চাপি গৈছে আর ড্রোনখন প্রথমটো চৌকার কাষলৈ কাষ চাপি গৈছে। ছখন প্লেট আছে এই চৌকাত বুটাম টিপিব মঞ্চত মুখ্যমন্ত্রীয়ে, কিন্তু আমি ছবিটো ইয়াত রাখিম। এ দেখিছে শিক্ষা প্রজ্বলিত হওয়া, এয়া শিক্ষা, আর এয়া দেখিছে ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক ক্ষণ এয়া দেখা পাইছে। আর জ্বলি উঠিছে এই যে 2479টা গখর্গ দহন করার প্রক্রিয়া। খর্গ দহন যজ্ঞ ড্রোনের আহুতি প্রচলিত হওয়া, এয়া শিক্ষা, আর এয়া দেখিছে ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক ক্ষণ এয়া দেখা পাইছে। খর্গ হল ছাই, গলি গল ড্রোন, এয়া দেখিছে শিক্ষা প্রচলিত হওয়া, এয়া শিক্ষা, আর এয়া দেখিছে ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক ক্ষণ এয়া দেখা পাইছে। আর জ্বলি উঠিছে এই যে 2479টা খর্গ, জুই জ্বলালে হেনো উড়ি থাকা ছগাইও আহি নিজকে আহুতি দিয়ে। এই দৃশ্যটিও একেবারে তেনেকুৱাই, খর্গত জুই লাগিল কি নালাগিল ড্রোনখনে যেন নিজেই জঁপিয়াই দিলে। অথন্তর ঘটিবলৈ পালে একেবারে মুখ্যমন্ত্রীর সম্মুখতে, সৌখন মঞ্চতে হিমন্ত বিশ্ব শর্মা, কেশব মহন্ত, অতুল বরা, পরিমল শুক্লবৈদ্য প্রমুখ্যে মন্ত্রীগণ, আর মাত্র 50 মিটার আঁতরতে খর্গত আসনত ড্রোনের আত্মদাহ। 2479টা খর্গর সৈতে জ্বলিল এখন লাখটকীয়া ড্রোন। কোৱা হল যে কারিকরি বিচ্যুতির বাবে হঠাৎ প্রকাণ্ড চৌকাটোত উড়ন্ত অবস্থাতে যা গল ড্রোনখন, পাছে সেই সময়সোৱাত ড্রোনখনের রিমোট আছিল মুখ্যমন্ত্রীর হাতত। দিল্লির পৰা খর্গ দাহনের বাবে অনা হয়েছিল প্রকাণ্ড ড্রোনখন, ড্রোনের পৰা প্রজ্বলক ছটিয়াই দাহ করা হল খর্গ। দেখিছে শিক্ষা প্রজ্বলিত হওয়া, এয়া শিক্ষা, আর এয়া দেখিছে ঐতিহাসিক ক্ষণ, পাছে কোনেনো জানিছিল যে খর্গত প্রজ্বলক ছটিয়াবলৈ গৈ নিজেই প্রজ্বলিত হব ড্রোনখন। খর্গর শ্রাদ্ধ পাতিলে পুরোহিতর মন্ত্রে জ্বলিল ড্রোন। দাহনের পূর্বে বোকাখাতর আকাশতো উড়িছিল ড্রোন, লগতে উড়িছিল গড় হত্যা বিরোধী স্লোগান লেখা বেনারও, পাছে ইয়ার খন্তেক পাছতেই যে এনে ঘটিব কোনেনো জানিছিল। খর্গ দাহনের কারিকরি দিশটোর দায়িত্বত আছিল আমত্রণ, তেওঁলোকেও হয়তো ভাবিব পৰা নাছিল যে এনেদরেই গলি যাব পাৰে কেবালাখ মূল্যর এখন প্রকাণ্ড ড্রোন। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।